হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারের সকলেই মোটামুটি ভালোই আছে। কিন্তু বন্ধুরা, আমার মনটা কিন্তু ভালো নেই বন্ধুরা। তবুও আমি তোমাদের কাছে চলে আসলাম, কারণ তোমাদের কাছে আসলে আমার মনটা ভালো হয়। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার মনটা একদম জুড়ে যায় জানো তো তোমাদের কমেন্টগুলো দেখে। তো বন্ধুরা, মনটা খারাপ কেন নিশ্চয়ই তোমরা জানো। আমি তো কালকে আমার ব্লগের একদম শেষে গিয়ে আমি বলেছি, আগে ছোটোবেলায় যখন কলেজে পড়ি, এদিক থেকে ওদিক হলে, পান থেকে চুন খসলে হয়তো মা একটা কথা খুব বলতো জানো তো, যে যেদিনকে মা হবি সেদিন বুঝতে পারবি মায়ের কী জ্বালা। সত্যি বন্ধুরা, এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাই মায়ের কী জ্বালা। মায়ের জ্বালা কি বেশি মনে হয় বাবার থেকে? আমার মনে হয় গো, বাবাদেরও কষ্ট আছে, কিন্তু তারা কষ্টটা প্রকাশ করতে পারে না, কারণ তারা সারাদিন নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা তো মায়ের যেন বেশি জ্বালা। এই দেরি করে আসলে চিন্তা, 14 বার ফোন করা চিন্তা, সব সময় চিন্তা চিন্তা চিন্তা। আর আজকে এত চিন্তা, ছেলেটা কতদূর চলে গেছে, ঠিক মতন পৌঁছাবে, নামবে, হোটেলে যাবে, তখন একটু মনটা নিশ্চিন্ত হবে। আবার যতক্ষণ না বাড়িতে আসবে মনটা মানবেই না, বাড়িতে যখনও আসবে তখন আমার শান্তি। বিশ্বাস করো, আমি ওকে ছেড়ে কোনোদিন থাকিনি। তো এই যে যখন রাত্রিবেলা করে ওডিসি করতে যায়, দুপুরবেলা যায়, ভোরবেলায় আসে 4টের সময়, আমি একটু ঘুমাই না বন্ধুরা জানো। বিশ্বাস করো, আমি 2:45 থেকে সমানে ফোন করতে থাকি, জানলা খুলে দাঁড়িয়ে থাকি যে আমার বাবু কখন আসবে। আমি ঘুমাতে পারি না যে না ও খেলো কি না, ও আসলে পরে জানো, তারপরে ও যখন শোয়ে তখন মনে হয় আমি নিশ্চিন্তের ঘুমাই। শুধু আমি না, আমার মাও তার সাথে। তাই বুঝি সন্তানের কি জ্বালা, সত্যি কি জ্বালা। আজকে দেখো আমার কোনো কাজই নেই, কোনো কাজই নেই আমারও না, মার না, ঘরটা ফাঁকা হয়ে রয়েছে। অন্যদিন সারাক্ষণ এইটা খাবো ওইটা খাবো, আজকে এটা করে দাও, পনির নিয়ে আসো, ওই নিয়ে আসো, সারাদিন মা আমার হাতটা ঠিক আছে তো দিদান, আমার হাতগুলো সরু লাগছে না তো, সারাদিন জিম জিম, এই কথা ওই কথা সেই কথা, কত রকম কথা। অতিষ্ঠ হয়ে যেতাম জানো তো, যে তুই কী পাগল করে দিচ্ছিস, খালি আমাকে একবার এই খাবার করতে বলিস, একবার ওই খাবার করতে বলিস, তো কী মানে পাগল করে দেয় আমাকে জানো না। আর আজকে ঘর ফাঁকা, একটা মানে হচ্ছে মানে কী বলবো তোমাদের কাছে, ছেলে আমার অনেক বড় হোক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হয়তো ও নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই গেছে। তবুও মানে আমি কোনোদিন ছেড়ে ওকে থাকিনি তো, মানে আমার বুকটা হা হা করছে, বিশ্বাস করো বুকটা হা করছে। দুপুরবেলা মা আমি ঠাই বসে আছি, কিচ্ছু ভাল লাগছে না, মা পড়ে আছে আমি পড়ে আছি, ও যতক্ষণ না ঘরে ঢুকবে সে ভাল লাগছে না, 14 বার ফোন করছি, আর যখন ফোনের টাওয়ার থাকছে না, ফোনে পাচ্ছি না, তখনই আমার টেনশান লেগে যাচ্ছে জানো। তারপরে আবার হয়তো পরে পাচ্ছি ফোনে, বা ও আমাকে জানাচ্ছে আমি এরম জায়গায় আছি। এখন অনেক দূরে চলে গেছে, অনেক দূর চলে গেছে বন্ধুরা। তাই আমি বলি ঠাকুর ওকে ভালোভাবে ওখানে রেখো, যেন ভালোভাবে আবার ফিরে আসে। আমার কেন যেন ভয় লাগে জানো তো, দিনকাল ভালো না তো। তবু ধরো ম্যামরা স্যাররা সব গেছেন, অসুবিধা নেই, তবু তো ছেলে তো ছাড়ি না তো কোনোদিনও, খুব ভয় লাগে। আর সত্যি কথা কি জানো তো বন্ধুরা, আমার ছেলে বলে আমি বলি না, আমি আমার যেন মুখটাও না লাগে, আমার ছেলেকে নিয়ে আমার কোনো জ্বালা নেই বিশ্বাস করো। আজকালকার ছেলেরা দেখি তো কত রকম দেখি, আমার ছেলেকে নিয়ে আমার কোনো জ্বালা নেই। হয়তো জিম করে বলে একটু খাবার ই করে, কিন্তু কোনো বাইরে কোনো ঘোরা আড্ডা মারা কিচ্ছু না, কিচ্ছু না। কলেজ বাড়ি, জিম বাড়ি, ব্যাস এইটুকুই। ওই চিন্তা করতে হয় না যে এই তুই কোথায় আছিস, আড্ডা মারছিস, হ্যান করছিস, কোনো চিন্তা করতে হয় না। তাই এখন হাড়ে হাড়ে বুঝতে পারি যে মার কথাটা সত্যি সত্যি ঠিক। তখন বুঝতাম না, তখন মা হয়তো মা কিছু বললে মাকে দুটো কথা শুনিয়ে দিতাম, হ্যাঁ এই ওই বলে শুনিয়ে দিতাম মা। সত্যি বন্ধুরা, এখনও আমি বুঝতে পারি যে সত্যি মা যখন বলতো
তখন মার কথায় কোনো গুরুত্ব দিতাম না, ঠিকই বলতো। আর শুধু আমি কষ্ট পাচ্ছি তা না, সাথে সাথে আমার মাও কষ্ট পাচ্ছে। কেন না, ছোট্ট থেকে মানুষটা আমার ছেলেটাকে বড় করেছে, দিদি হাতে ধরেই তো করেছে, আমি কি করেছি? এখনও পর্যন্ত তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এখনও পর্যন্ত দিদানের কাছেই শোয়, দিদানের কাছে শোয়। কাল মা কাঁদছে বলে মাকে জড়িয়ে ধরে বলছে, দিদান তুমি কেঁদো না, মার কাছে শোবে, মা দিদান শ্বশুর দাও হ্যান করো, তার যত আবদার তো আমার মার কাছে। শুধু আমাদের একটাই কি কষ্ট জানো বন্ধুরা, আমার বাবার খুব শখ ছিল যে আমার ছেলে অনেক বাইরে বাইরে যাবে, যাই হোক দেখে যেতে পারলো না বাবা, ছোট দেখে গেছে একদম, মানে হয়েছে যখন 6-7 মাসের দেখে গেছে আমার বাবা ওকে, বাবার খুব শখ ছিল। তো এই বন্ধুরা, আজকে আমার মনটা সত্যি খুব খারাপ, কিন্তু তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি, বলো, ভালো মন্দ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। হয়তো আমার ছেলে অনেক কাজ শিখে আসবে ওখান থেকে, হয়তো ইনকাম করেও নিয়ে আসবে, হয়তো না ইনকাম করেও নিয়ে আসবে, কাজও শিখে আসবে, হয়তো ও ভালো থাকবে, কিন্তু বন্ধু বান্ধব গেছে, ভালো রুম পাবে, সব কিছু পাবে, কিন্তু তাও যেন আমার একটা টেনশান কাজ করছে। আজকে দেখো ঘরে একটা আওয়াজ নেই, একদম সাইলেন্ট ঘর, মা আর আমি, মা আর আমি বসে বসে এতক্ষণ কথা বলছি, হ্যান করছি, ওই একই কথা আমার ছেলেকে নিয়ে কথা। তাই বন্ধুরা সত্যি কথা যে এখন মায়ের কষ্ট একমাত্র মায়েরাই বোঝে। তাই ভাবি একের সময় যে কত মা এরকম সন্তানকে কষ্ট করে বড় করার পরে কত সন্তানরা মাকে আঘাত দিয়ে চলে যায়। কথার পৃষ্ঠে তুললাম, সত্যি তারা তো কত কষ্ট পায় বলো, তারা তো কত কষ্ট পায়। আমার ছেলে 2-3 দিনের জন্য গেছে, তাই আমার কত কষ্ট যে না, সে একটা কাজ শিখতে গেছে, জীবনের উন্নতির পথ খোলার জন্য কাজ শিখতে গেছে সেখানে, ঠিক আছে। তার তো এখনও পড়াশোনা শেষ হয়নি আমার ছেলে, সবে 2nd ইয়ারে উঠল, কিন্তু যে সমস্ত মায়ের সন্তানরা মাকে ত্যাগ করে দিয়ে চলে যায়, সে সমস্ত মায়ের কী অবস্থা হয় বলো তো, আমি সেটাই ভাবছি মনে মনে। তো যাই হোক বন্ধুরা, মার প্রচলিত কথাটা আমাকে এখন বারবার মানে মনে করিয়ে দিচ্ছে যে মা কী বলতো। আর সত্যিই তাই, এখনও পর্যন্ত না যতক্ষণ ছেলেটা না আসে ভালো লাগে না। তো যাই হোক, ঠাকুরের কাছে বলি তোমরা একটু ভগবানের কাছে প্রে করো, আমার ছেলেটা যেন সুস্থভাবে ওখানে গিয়ে পৌঁছায়, আবার যেন সুস্থভাবে বাড়িতে চলে আসে, ব্যাস আর কিছু আমি চাই না বন্ধুরা। আমি জানি আগামী দিনে, এখন গেছে 3-4 দিনের জন্য, আগামী দিনে যাবে 6 মাসের জন্য, তারপরে যাবে 3-4 বছর কি 2 বছরের জন্য, হয়তো পারমানেন্টলি চলেই যাবে বাইরে, তখন সেই কষ্ট কী করে যে সহ্য করব ভগবান জানে। সয়ে যাবে হয়তো, আস্তে আস্তে মনকে শক্ত করতে হবে, কিছু তো করার নেই, এখন ছাড়তে তো হবে। আমার মনকে সায় দিই বন্ধুরা, যখন কষ্ট হয় যে ছাড়তে তো হবেই, না ছাড়লে তো হবে না, ছেলেকে যে বড় জায়গায় পড়াবার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ছেলেকে না ছাড়লে হবে? ছেলেকে কোলে বসিয়ে রাখলে, মার কাছে বসে থাকলে হবে? ছেলে যদি মানুষ না হয় তখন তো সবাই আমাকেই বলবে না যে এর ছেলেটা মানুষ হয়নি। আর যদি সন্তান মানুষের মতন মানুষ হয়, আমার সন্তানের কথা শুধু বলছি না, প্রত্যেক মায়ের সন্তান যদি মানুষের মতন মানুষ হয়, সেসব মা গর্ব করে যখন বলে কত ভালো লাগে না? তো বন্ধুরা আমিও চাই যেন আমিও লোকের কাছে গর্ব করে বলতে পারি, আমার মতো সব মায়েরা যেন তার সন্তান নিয়ে গর্ব করতে পারে, এটাই আমি চাই। তো যাই হোক বন্ধুরা, অনেক রকম কথা তো তোমাদের বললাম, তোমাদের হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, আমার মনের কষ্ট আমি সবসময় তোমাদের কাছে শেয়ার করি, হাসি মজা করি, কিন্তু তোমাদের কাছে কিছু না বললে সত্যি আমার ভালো লাগে না, কেন জানি, সবই তো বলি, তো কষ্টটাও শেয়ার করলাম আজকে। তো বন্ধুরা যাই হোক, আর কী বলবো, আমার ভিডিওটা আমি এখানেই আজকে এন্ড করে দিলাম, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আবার আসবো
কালকে একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা সবসময় কিন্তু হাসি খুশি দেখো, ভালো দেখো, সুস্থ দেখো, আর কি বলবো, যে অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল, ভালো থেকো তোমরা। কেমন তো বন্ধুরা, আজকে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। জানি না আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে কি না। তো চলো, টাটা, বাই বাই বন্ধুরা।